আমারি আশা ছিল মনি তোমারি গোশানে মাদিব বিনারি তার মাদিব বিনারি তার ছিড়ে গেল তার নিচে খেলা ঘর ছিড়ে গেল তার নিচে খেলা ঘর ছিড়ে গেল তার নিচে আমার আশা ছিল মনি তোমারি গোশানে মাদিব বিনারি তার মাদিব বিনারি তার কি জানে কি মায়া তোমার আঁখিতে ফুল দেবে চাই না বাড়ি ভুলিতে কি জানে কি মায়া তোমার আঁখিতে জানি কি মায়া তোমার আঁখিতে ভুলে যেতে চাই না পারি ভুলিতে মন যারে চাই তারে নাহি পাই মন যারে চাই তারে নাহি পাই আশা ছিল মনে তোমারি গোশানে মাদিব বিনারি তার মাদিব বিনারি তার সত্যই কারে কিন্তু তোমায় ছেড়ে চলে যেতে হবে আমায় কারণ তুমি যে ভুল করছো সে ভুলের ক্ষমা নেই কারি তাই আমি তোমায় ছেড়ে চললাম গভীর অরণ্যে তুমি আজ আমার ছেড়ে চলে যাচ্ছ যাও কিন্তু এক নারীর কামনা বাসনা সেটি সন্তানের জননী হতে চাই কি বললে কারি তুমি সন্তানের জননী হতে চাও কে বলেছে তুমি সন্তানের জননী হতে পারবে না নিশ্চয়ই পারবে কারি সন্তানের জননী হতে শোনো কারি আমার হস্তে আছে এই সুবর্ণ জঙ্গলি রেখে দাও যত্ন করি যখনই তোমার মা হবার বাসনা জাগবে ওই অঙ্গনে নাবে তাহলে তিনবার বুলাবে তিনবার বুলালে তুমি গর্ভবতী হবে তোমার গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তার নাম রাখবে আস্তিক বলে আস্তিক বলে আস্তিক তুমি আমাকে ছেড়ে দিও না সব এই বনের মধ্যে আমি আগে থাকতে পারবো না কালি তুমি আমার ছেড়ে যেতে পারো না আমি যেতে পারো না কালি না না এই কান্দা করে ডে মনে মনে শুনলে তুই আবার যেমন করে সর্বনাশ করলি আমি তোকে অভিশাপ দিচ্ছি সন্ধ্যে হওয়ার মুহূর্তে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর ভিক্ষা করে খেতে হবে কিন্তু কি আমার স্বামী যে আমার ছেড়ে গেছে ওই তো দূরে দেখা যায় আমার পিতার ভাবন কইলা আমি কৈলাসে চলে যাবো কিন্তু কি আমার মাতৃহৃদয়কে মা মা বলে ডাকছি জয় হস্তিক মনির জয় জয় হস্তিক মনির জয় জয় হস্তিক মনির জয়
আজ এক দিনে আজ গর্ভবতী উমা কৈলাস মাঝারে গো ওই না কৈলাস মাঝারে গো ওই না কৈলাস মাঝারে গো এক দিনে গর্ভবতী পাতাল মা যারে গো Oh,
আমার সোনা মনি, আমার সোনা মনি, ঘুমের দেশে ঘুমিয়ে আছে আমার সোনা মনি, আমার সোনা মনি, আর এক মাস দিও না শোন, তিন মাস আমার সোনা মনি, আমার সোনা মনি, ঘুমের দেশে ঘুমিয়ে আছে আমার সোনা মনি, আমার সোনা মনি। তুই অনেক বড় হয়ে গেছিস বাবা, আজ থেকে পাঠশালায় যেতে হবে তোকে। মা আমি পাঠশালায় আমি একা একা যাবো। কেন? তোর দাদু ভাই আছে। তোমার দাদু ভাই সঙ্গে থাকতে তুমি একা কেন যাবে? তুমি আমার সাথে যাবে পাঠশালাতে। চলো দাদু ভাই চলো। বাবা ঘুরে এসো পাঠশালাতে। দাদু ভাই এসো, দাদু ভাই এসো, আমরা দুই দাদু ভাই মিলে পাঠশালাতে যাই। মোটামুটি চলছে, কিন্তু পাঠশালা ছাত্রছাত্রী কম আছে। নতুন করে পাঠশালা ছাত্রছাত্রী আসবে বলে মনে হয় না। পণ্ডিত মহাশয় নমস্কার। পণ্ডিত মহাশয় নমস্কার। আমার একমাত্র দাদু ভাই, এই দাদু ভাইকে আপনার পাঠশালাতে আমি রাখতে আসলাম। বেশ আমি ভর্তি করেই নিলাম দাদু ভাই। এই হলো পণ্ডিত মহাশয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, পাঠশালা ছুটি হলে কোনো বদমাইশি না করে সোজা বাড়িতে চলে যাবে। কেমন দাদু ভাই? দাদু ভাই আমার দাদু ভাই। চুপ করে বসো, আমি এখন আসি দাদু ভাই, আমি এখন আসি। কেমন? নমস্কার পণ্ডিত মহাশয়। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা বাবা তোমার নাম কি? আস্তিক। তোমার মায়ের নাম? পদ্মা। বাহ, পদ্মার ছেলে বড় মদ্দা তো। এরকম করলে পাঠশালা চলবে না, নতুন ছাত্রছাত্রী আসবে না। শোনো, আজকে যে পড়াটি হবে সর্বর্ণ, আমি যেভাবে বলবো তুমি সেইভাবে আস্তে আস্তে বলবে। বেশ গুরুদেব। আজ পড়ো পড়ো ও বাপ, আজকে আজ আমার ও বাপ শালে গো। আজ পড়া এই পর্যন্ত থাকবে, আগামী দিনে ভালো করে মুখস্থ করে আসবে, তাই বলছে। আচ্ছা, আমার এই পাঠশালায় ভর্তি হতে গেলে প্রত্যেকের পরিচয় লাগে, প্রত্যেকের পিতারও পরিচয় লাগে। আচ্ছা বাবা, তোমার পিতার নাম কি? গুরুদেব। হ্যাঁ, আমি জন্ম থেকে আমার পিতা দেখিনি, আর পিতার নামও জানি না গুরুদেব। সে কি আসছে? তুমি অত বড় ছেলে, তুমি তোমার পিতার নাম জানো না? না গুরুদেব। সে কি? ভালো করে মনে করে দেখো, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি সত্য কথা বলছি গুরুদেব, ছোটই থেকে আমার দিদা দাদুর কাছে মানুষ, আমার মায়ের কাছে মানুষ, আমি কোনদিন পিতার দেখি নে। আসছে তার নামও জানি না গুরুদেব। কি বলছো? আসছে। হ্যালো, তুমি অত বড় ছেলে, হ্যালো, তোমার পিতৃ পরিচয় জানো না? না গুরুদেব। সে কি?
শোনো আমার এই পাঠশালা পড়তে গেলে পিতার পরিচয় লাগে। তুমি তোমার পিতৃ পরিচয় বলতে পারবে না? পারবে না? তাহলে তুমি অত বড় হয়েছ, নিশ্চয়ই তোমার পিতা আছে। তুমি বলছো আমি পিতাকে চিনি না বা জানি না, আমার পিতা নেই। তাহলে তুমি অত বড় হয়েছো কেন? তাহলে আমরা সবাই জানবো ও একটা জারক। আমাকে তুমি চালের সন্তান বলে গালাগালি দেবে না গুরুদেব? আমি সত্য কথা বলছি গুরুদেব, আমার পিতার নাম আমি জানি না গুরুদেব। তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি একটা জারক সন্তান গুরুদেব, সংস্থান হবে না। তুমি এই মুহূর্তে আমার বার্ষবর্ষ থেকে বেরিয়ে যাও। না গুরুদেব, না গুরু কাত আসু বলে না গো গুরু কিন্তু এখনো ফিরে আসছি না কেন?